মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত সব থেকে শক্তিশালী হাতিয়ার মানুষের দ্বারা যে তৈরি হয়েছে সেটি হলো পারমাণবিক বোমা। একটি পারমাণবিক বোমা দিয়ে নিমিষের মধ্যে একটি বড় শহরকে ধ্বংস করে ফেলা যায়, এমনকি লক্ষ লক্ষ মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যেই হত্যা করা যায়। জাপানই বোমার একমাত্র শিকার, যেখানে আজও এই বোমার রেডিয়েশনের ফলে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। তবে আপনি জানলে অবাক হবেন যে এই বিধ্বংসী বোমা আজ সারা পৃথিবী জুড়ে শান্তির একটি বড় কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে এই বোমা আবিষ্কৃত হয়েছিল, আর এই বোমার ভয়াবহতা দেখে আজ পর্যন্ত কোনো দেশ এই বোমাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি, কারণ তারা জানে যে এই বোমা ব্যবহার করলে মানবজাতি ধ্বংস হয়ে যাবে। রাশিয়াকে ক্রমাগত আমেরিকা ধমকি দিলেও তারা কিন্তু সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না, আর তার কারণ এই পারমাণবিক হাতিয়ার। আর আপনি কি জানেন আমেরিকার আগে হিটলার এই বোমা বানানোর চেষ্টা করেছিল? এবার প্রশ্ন হলো, হিটলার কেন এই বোমা বানাতে সফল হলো না, আর কিভাবে আমেরিকা পারমাণবিক বোমা আবিষ্কার করেছিল? বন্ধুরা, আজকের ভিডিওতে পারমাণবিক বোমা আবিষ্কারের ইতিহাস আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। পারমাণবিক বোমা আবিষ্কারের চেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, আর এই পারমাণবিক বোমা আবিষ্কারের চেষ্টা জার্মানি প্রথম শুরু করেছিল। সেই সময় এই বিধ্বংসী বোমা আবিষ্কারের কথা আমেরিকাও জানত না। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হেরে যায়, তখন জার্মানির উপরে প্রচুর পরিমাণে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়, যার ফলে যে জার্মানি একটা সময় খুব ধনী ছিল সেই জার্মানি পথে নেমে আসে। আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে জার্মানদের জাত্যাভিমান ঠিক কতটা বেশি। জার্মানরা প্রথম বিশ্বযুদ্ধের হার ঠিকমতো মেনে নিতে পারছিল না। এমনই একজন জার্মান ছিলেন নোবেল পুরস্কারজয়ী বিজ্ঞানী হাইজেনবার্গ। 1933 সালে যখন হিটলার জার্মানির মানুষদের মনে আশার আলো জাগায় এবং জার্মানির হারিয়ে যাওয়ার গৌরব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তখন জার্মানির মানুষেরা তাকে সমর্থন জানায়। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। সেই সময় বিজ্ঞানী হাইজেনবার্গ হিটলারের কাছে এমন একটি বোমা বানানোর প্রস্তাব দেয় যাতে মাত্র একটি বোমা দিয়ে কয়েক মুহূর্তের মধ্যে কয়েক হাজার টিএনটি ফাটলে যেই শক্তি বের হয় তা বের হবে। সেই সময় হিটলার হাইজেনবার্গকে এই বোমা বানানোর কাজে নিযুক্ত করেন। এরপর বেশ কিছু বছর কেটে যায়, আর এই বোমা বানানোর কথা জার্মানির গোটা কয়েক সায়েন্টিস্ট এবং হিটলারের কয়েকজন খাস লোক ছাড়া আর কেউই জানতে পারেনি। এদিকে 1939 সালে হিটলার পোল্যান্ডে আক্রমণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তখন আরেকজন মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, তিনিও খোঁজ পান যে জার্মানরা গোপনে একটি পারমাণবিক হাতিয়ার বানানোর চেষ্টা করছে। তখন আলবার্ট আইনস্টাইন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে এই বোমার বিষয়ে জানান। তিনি এটাও জানান যে যদি এই বোমা জার্মানরা আগে বানিয়ে ফেলে তাহলে জার্মানদের যুদ্ধে হারানো অসম্ভব হয়ে যাবে। সেই সময় আলবার্ট আইনস্টাইনের নাম সারা বিশ্ব জুড়ে ছিল। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট বুঝতে পারেন আলবার্ট আইনস্টাইন যখন বলছেন তাহলে এই কথার গুরুত্ব অনেক বেশি, আর তারপর থেকে এই বোমা নিয়ে গবেষণা শুরু হয়ে যায়। এই বোমা কোনো সাধারণ বোমা নয় যে একটা আগুন ধরিয়ে দিলেই ব্লাস্ট করবে। এই বোমা বানানোর জন্য দরকার পদার্থবিজ্ঞানের উচ্চতর জ্ঞান। সেই সময় আমেরিকার বহু নামিদামি বিজ্ঞানী মজুদ ছিলেন, এমনকি আইনস্টাইন নিজে সেই বিজ্ঞানীদেরকে বিভিন্ন থিওরি দিয়ে সাহায্য করেছিলেন। এদিকে আমেরিকা এটাও নজর রাখছিল যে জার্মানির বিজ্ঞানী হাইজেনবার্গ যাতে আগে পারমাণবিক বোমা বানিয়ে না ফেলে, এই কারণে তারা সিআইএর গুপ্তচর নিযুক্ত করেছিল। আর তাদেরকে বলা হয়েছিল যদি মনে হয় হাইজেনবার্গ এই বোমা বানাতে সক্ষম হচ্ছে তাহলে যেন তাকে হত্যা করা হয়। তবে হাইজেনবার্গ বোমা আবিষ্কারের পথে যে সাধারণ সমস্যাগুলো এসেছিল সেগুলো সলভ করতে পারছিলেন না। তাছাড়া তার টিমে যেসব বিজ্ঞানীরা ছিলেন তাদের জ্ঞান এই বিষয়ে অনেক কম ছিল। হিটলার জার্মানির ইহুদিদের ওপর যেই অত্যাচার করেছিল তা দেখে বহু বিজ্ঞানী অনেক আগে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল আমেরিকাতে। 1942 সালে আমেরিকা পারমাণবিক বোমা আবিষ্কারের জন্য ম্যানহাটন প্রজেক্ট শুরু করে, যাতে প্রায় 1,30,000 মানুষ যুক্ত ছিল। তবে আশ্চর্যের বিষয় হল এই প্রজেক্টে কাজ করা 99% মানুষই জানত না যে তারা একটি পারমাণবিক বোমা বানাতে চলেছে। সেই সময় এই প্রজেক্টের জন্য আমেরিকা প্রায় $2 বিলিয়ন খরচ করেছিল, যার বর্তমান মূল্য $22 বিলিয়ন। এই প্রজেক্টের প্রধান ছিলেন বিজ্ঞানী ওপেনহাইমার। ওপেনহাইমার তার একটি ইন্টারভিউতে একবার উল্লেখ করেছিলেন যে তিনি ভগবদ গীতা থেকে প্রচুর পরিমাণে ইন্সপায়ার্ড হয়েছেন। তিনি ভগবদ গীতা পড়ার জন্য সংস্কৃত শিখেছিলেন। দীর্ঘ 3 বছর ধরে ম্যানহাটন প্রজেক্টের উপর কাজ করা হয়। অবশেষে 1945 সালের 16 জুন আমেরিকার বিজ্ঞানীরা একটি সফল বোমা বানিয়ে ফেলে। এই বোমাটি অন্যান্য বোমার থেকে একেবারেই আলাদা ছিল। বোমার ভেতরে ছিল হাজার হাজার ইলেকট্রিক তার। তার একটি তারও যদি এদিক ওদিক হয়ে যেত তাহলেই পুরো প্রজেক্ট ফেল হয়ে যেত এবং সরাসরি $350 মিলিয়ন পানিতে পড়ত। 1945 সালের 16 জুলাই
ভোর 5:30টায় এই টিএনটি নামের বোমাটি ব্লাস্ট করা হয়। এই বোমা ব্লাস্টের জন্য আমেরিকার নিউ মেক্সিকো রাজ্যের একটি মরুভূমিকে বেছে নেওয়া হয়। যখন বোমাটি ব্লাস্ট হয়, তখন বিজ্ঞানী ওপেনহাইমারের মুখ থেকে একটি সংস্কৃত শ্লোক বের হয়, যা ভগবদ গীতার মধ্যে লেখা আছে, যার অর্থ যখন আকাশে হাজারটি সূর্য একসাথে বিস্ফোরিত হবে এবং সেই বিস্ফোরণের ফলে যেই তেজ এবং আলোর সৃষ্টি হবে, তখন তুমি ঈশ্বরের শক্তিকে উপলব্ধি করতে পারবে। বন্ধুরা, এই বোমা ব্লাস্টের ফলে যেই পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিল তা 23,000টি টিএনটি প্লাসের থেকে অনেক বেশি ছিল। আর এইভাবেই পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছিল। আর এরপর ঠিক কী কী ঘটেছিল তা আপনারা সবাই জানেন। হিটলারের শেষ ভরসা পারমাণবিক বোমা কখনোই সফল হয়নি। আমেরিকা জাপানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, যাতে কয়েক লক্ষ মানুষ মারা যায়। তবে এই বোমা নিক্ষেপ নিয়ে বিজ্ঞানীরা আপত্তি জানিয়েছিলেন। তারা চাননি এমন বিধ্বংসী হাতিয়ার মানুষের বিরুদ্ধে এইভাবে ব্যবহার করা হোক, কারণ শুরুর দিকে আমেরিকান সরকার তারা বলেছিল যে এটা শুধুমাত্র জার্মানি এবং জাপানকে ভয় দেখানোর জন্যই বানানো হয়েছে, যাতে করে তারা যুদ্ধে হার মেনে নেয়। তবে তাদের আপত্তিতে গুরুত্ব দেয়নি আমেরিকান সরকার। ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চায়না, ভারত, পাকিস্তান, নর্থ কোরিয়া এইসব দেশের কাছেও পারমাণবিক হাতিয়ার চলে আসে। চলুন এবার দেখে নেই এই পারমাণবিক বোমা কীভাবে কাজ করে। এখানে পারমাণবিক বোমার বিষয়ে খুবই সাধারণ তথ্য আপনাদেরকে জানাবো, কারণ এটা বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন, যে কোনো বস্তুকে যদি খুব ছোট করে বানানো হয় তাহলে সব শেষে পড়ে থাকে একটি পরমাণু। লক্ষ লক্ষ কোটি পরমাণু দিয়ে একটি বস্তু গঠিত হয়। যদি এই পরমাণুগুলোকে ভেঙে ফেলা যায় তাহলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। ইউরেনিয়াম নামের একটি পদার্থ আছে, যা একটি তেজস্ক্রিয় মৌল। এই মৌলের মধ্যে থাকা পরমাণুকে ভেঙে ফেলা অনেক সহজ। এই কারণে পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়ামের ব্যবহার করা হয়। যখন ইউরেনিয়ামের একটি পরমাণুকে ভাঙা হয় তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তখন সেই তাপ বাকি পরমাণুগুলোকেও ভাঙতে শুরু করে, ফলে একটি চেইন রিয়াকশন শুরু হয়। এই চেইন রিয়াকশনটাকে যদি কন্ট্রোল না করা যায় তাহলে তখন সেটি নিউক্লিয়ার বোমার রূপ নেয়। আর যদি চেইন রিয়াকশনকে কন্ট্রোল করা যায়, মানে আপনি যদি পরমাণুর এই ভেঙে যাওয়াকে আটকাতে পারেন, তাহলে এটির সাহায্যে অনেক শক্তি উৎপন্ন করা যায়। আজ উন্নত দেশগুলোতে কয়লার বদলে এই ইউরেনিয়াম দিয়ে শক্তি উৎপন্ন করা হয়। যেখানে 3 টন কয়লা পুড়িয়ে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা যায়, সেখানে মাত্র 1 কেজি ইউরেনিয়াম ব্যবহার করে 1 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা সম্ভব। আর এই ইউরেনিয়াম থেকে উৎপন্ন করা বিদ্যুৎ পরিবেশের জন্য অনেক ভালো, কারণ কয়লা বা তেল পুড়ালে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। পারমাণবিক বোমার প্রক্রিয়াকে মানুষের ভালো কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, এই ছিল পারমাণবিক বোমা আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।